বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লিটা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর আমি সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর কি। তো ওর বাবা খেয়ে চলে গেছে, আর এখন প্রায় 9টা বাজে। আরিয়ান আরিফতিকে এখনও ঘুমাচ্ছে, কারণ ওরা অনেক রাত পর্যন্ত দেখি দুই ভাই বোন অনেক গল্প করে। তো কি এত গল্প করে! আমি যদি আমার কোনো দিন ঘুমাইতে দেরি হয় তখন আমি ডাক দিই যে তোমরা ঘুমাও, তো ওরা অনেক রাত পর্যন্ত সজাগ থাকে। দুজনে অনেক গল্প বলে, মানে সারাদিন তো একসাথে এত গল্প বলে, এত থাকে, তারপরও রাতের গল্প ওদের ফুরায় না, সেজন্য ওরা সকালে উঠতে পারে না। তো এইদিকে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি, আর এটা ভাতের চাল দিয়ে খিচুড়িটা করেছি, আর সাথে আমি একটু আলু দিয়েছি, কারণ খিচুড়ির মধ্যে আমার একটু আলু দিলে ভালো লাগে। তো আমি এটা আজকে ডিম ভাজি দিয়ে খাবো, এটা সকালের খাবার। তারপর আমি একটু স্কুলে যাব, স্কুল থেকে গতকালকে স্যার ফোন দিছিল, তো যেহেতু ছেলের স্যার ফোন দিছে তো ভাবলাম যাব, যেহেতু একসাথে দুজনের কাজটা করে চলে আসব। তো স্যারকে বলছিলাম যে স্যার আমি আজকে আসি, যেহেতু আজকে 10 তারিখ, তো আজকে যাব, দুজনের বেতন দিব আর মেয়ে সিট দিবে, তো সিটটা নিয়ে আসব। তো যদি বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি দিন ইনশাল্লাহ তোমাদের সাথে থাকব, আর তোমরা আমাকে সাপোর্ট করতেছো, যারা পুরাতন আছো যারা করতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আসলে চলো আমরা সবাই হাতে হাত রেখে চলি, তো তাহলে ইনশাল্লাহ আমরা সবাই আগাইতে পারবো, আর একার পক্ষে তো এটা কিছুতেই পসিবল না। তো এই যে আমার ডিম ভাজি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, আমি নিয়ে আসছি টেবিলে, তো এখন দিয়ে দিব, আর খাবারটা খেয়ে ঘর দরজা গুছিয়ে আমি চলে যাব। এসে দুপুরে যাই রান্না করি করবো, কারণ দুপুরে নাই আজকে কোনো রান্না করা তরকারি নাই, এসেই করতে হবে, আর এখন গেলে দেরি হয়ে যাবে যেহেতু আমার দুইজনের কাজ, তো সেজন্য আর কি। তো এই যে আমি আরিয়ানকে দিয়ে দিলাম, দিয়ে হানিফতিকাকেও দিয়ে দিচ্ছি, যাকেই দিই শেষ, তো পরে আমিও খেয়ে নিব। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে, আর আমি প্রায়ই এরকম প্যানের মধ্যে রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার পাতিলের রান্নার চেয়ে প্যানের রান্নাটাই অনেক ভালো লাগে খিচুড়িটা। তো এই যে আমাদের খিচুড়ি খাওয়া দাওয়া শেষ, তো আমি দুপুরেও কিছু এসে রান্না করছি, আর আজকে অনেকটা সময় স্কুলে থাকা লাগছে, যেহেতু সিরিয়াল বাই সিরিয়াল নিচ্ছে, তো আবার দুজনের সিরিয়াল ছিল, সেখানে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা স্কুলে সময় দিতে হয়েছে। তো এসে আসলে একটু এনার্জি ছিল না, আমি শুধু একটু ভাত আর পাতলা ডাল করে ভাত খেয়েছি, আর চিংড়ি মাছ ফ্রাই করেছি, তো আর ভিডিও করার মতো এনার্জি ছিল না। তারপরে তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে যে কিছু পিঠা আছে পিঠাগুলা শেষ করা দরকার, কারণ কন্টেনারটা একদম খালি করতে হবে, তো সেজন্য আমি কন্টেনারটা খালি করার জন্য যে পিঠাগুলো এখন একাদশে খেয়ে নিব, তো আমি ভেজে নিচ্ছি, ভেজে একটু বিকালে নাস্তাটা হয়ে যাবে, আমার কন্টেনারটাও ফাঁকা হয়ে যাবে। আর তো আমি একে একে সবগুলো পিঠাই ভেজে নিব। তো পিঠা কিন্তু অনেক অনেকগুলো আমি বানাইছিলাম, বড় একটা কন্টেনার দিয়ে, প্রায় 1 কন্টেনার হয়েছে, আর যখন লকডাউন প্রথম প্রথম পড়ছে তখন আমি বাসায় বসে বসে এগুলা একটা নাই বেশ কয়েকদিন বানাইছি, তখন দেখা গেছে আমার কন্টেনারটা বড়ে গেছে। আর আমি রমজানে কিন্তু রোজই ইফতারির সাথে একটু একটু করছি, যেহেতু তেলের জিনিস ভাজা হয়েছে, তো এতে তেলেই আমি একটু পিঠা ভেজে নিয়েছিলাম। তো এরকম করে করে এখনও আরও অনেক রয়ে গেছে, তো এভাবে আবার কিছুদিন খেয়ে ফেলবো। তো আমি 3টা কালারই বানাইছিলাম, একটা হলুদ, একটা ফুড কালার দিয়ে, ইয়া অরেঞ্জটা দিয়ে, আর একটা সাদা, আর এটা একটু হলুদ গুঁড়া দিয়ে বানাইছি, তো ভালোই লাগে একসাথে 3টা কালার। তো গ্রামে তো আসলে আগে অনেক বেশি বেশি বানানো হইতো পাড়ার সবাই মিলে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি একটু মধু দিয়ে দিব, কারণ ওরা মধু দিয়ে এটা খেতে খুব পছন্দ করে। তারপরে আমি একটু রাতে রান্না করব, যেহেতু দুপুরে আজকে রান্না বান্না করি নাই। তো এই যে আমি নাস্তা শেষ করে রান্নার জন্য চলে আসছি,
আর কালকে ওর বাবা বাসায় থাকবে, তো সেজন্য আর আজকে তেমন কিছু রান্না করবো না, জাস্ট শুধু রাতের খাওয়াটা যেন আমাদের হয়, আর দুপুরবেলার ডাল আছে তো হয়ে যাবে। তা আমি আজকে রুই মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করব। আর ঝিঙ্গা কিন্তু 1 কেজি ঝিঙ্গাও কেটে নিলে রান্নার পরে কষানোর পরেই দেখা গেছে মিশে যায়, তেমন দেখা যায় না, তো আমি সেজন্য আলু দিব সাথে, কারণ ঝিঙ্গাটা নরম গলে যায়, তো আলুটা দিলে একটু তরকারিটা একটু দেখা যায় আর কি। তো আসলে আমি আরেকটা কথা না বললেই নয়, এই কথাটা হচ্ছে যে আমার ভিডিও দেখতেছে ঠিক আছে, আমাকে কমেন্ট করো, আমিও তো তোমাকে দেখি, কিন্তু আমার ভিডিওতে যে কমেন্ট করে তাকে আমার ভিডিওতে সে ইনভাইট না করে তার ভিডিওতে যাও, গিয়ে তার ভিডিওটা দেখে তাকে তুমি কমেন্টটা করো, তাহলে দেখো তাকেও তোমার ভিডিওরও দেখা হয়ে যাবে, তারও একটা ভিউ বাড়বে এবং সেও সেটা অ্যাকসেপ্ট করে নেবে তাড়াতাড়ি। তো প্লিজ এইভাবে, কারণ আমি অনেককেই দেখতেছি যে ভিডিওতে এসে আরেকজনকে ইনভাইট করতেছে, তা আসলে এগুলা আমি জানি না এটা স্প্যাম ধরা হবে কি না বা ইউটিউব থেকে কোনো সমস্যা হবে কি না, কিন্তু আমি ইদানিং খুব ভয় পাচ্ছি। এমন বেশ কয়েকজন আপু ভাইয়েরা এরকম করে যে একজনের ভিডিওতে গিয়ে আরেকজনকে ইনভাইট করে যে আমাকে বন্ধু করে নেন আমি নিব, আসলে এটা না, আমি আমি আগে ভিডিও দেখব, আমি বন্ধু করব, তারপরে আমি তাকে কমেন্ট করব যে আমি বন্ধু করে নিয়েছি, তুমি আমাকে বন্ধু করে নাও, কারণ এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের সবার জন্য, আমরা কিন্তু সবাই হাতে হাত রেখে চলতে হবে, আর আমি চাই না আমার দ্বারা কারোর ক্ষতি হোক। তোমরা, আমি এখন থেকে এই কথাটা বলে দিচ্ছি যে যদি এরকম কোনো কমেন্ট আসে যে সাব বা সাবস্ক্রাইব আসছে যে লেখাটা, আমি তাকে রিপ্লাই দিব না, কারণ এটা আমি যতবার দেখছি কমেন্টগুলো আসে ততবার এটা ইয়া হয়ে যায়, স্প্যাম হয়, এটা একটু শু করে সাথে সাথে, কিন্তু হয়তো ঘন্টাখানেক থাকে তারপরে কিন্তু এটা স্প্যাম হয়ে যায়, তো এটা প্লিজ করো না। তো এটা করলে তো সবার ক্ষতি, আজকে আমার ক্ষতি হচ্ছে, কালকে তোমার ক্ষতি হবে, তো আরেকদিন আরেকজনের ক্ষতি হবে, তো আসলে এটা এই স্বভাবগুলো একটু চেঞ্জ করা দরকার। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা ইয়াগুলো, ঝিঙ্গা আর আলু, ঝিঙ্গাগুলো একটু মোটা মোটা করে কেটেছি। তো ইদানিং খুব ভয় পাচ্ছি, কারণ এরকম কমেন্ট যদি আসতেই থাকে আসতেই থাকে, তাহলে যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটা ইয়া করে দেয়, বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমার খুব শখের, আমরা যারা চ্যানেল খুলছি সবাই কিন্তু অনেক ভালোবেসে নিজের সন্তানের মতো যত্ন করি, তো সেজন্য আসলে আমি চাই না আমার দ্বারা তোমার ক্ষতি হোক, প্লিজ তোমরা এই জিনিসটা করো না। আমার ভিডিওতে এসে ঠিক আছে আমাকে কমেন্ট করতেছো, আমি তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি, আমাকে কিন্তু বলা লাগবে না যে আপু আমার ভিডিওটা ঘুরে দেখে আসো, আমি যতগুলো কমেন্ট দেখি আমি ঘুরে ঘুরে, হয়তো সকালেরটা বিকালে হয় বিকালেরটা রাতে হয়, আমি কিন্তু ঘুরে ঘুরে একের পর এক দিতে থাকি রিপ্লাই, কারণ আমি জানি আমার এরকম একটা ভিউ বাড়তেছে, তোমারও আরেকটা ভিউ বাড়ুক, তো সেজন্য আমি তোমাদের পাশে আছি। তো কেউ এরকম কমেন্ট করো না, আর যদি এমন নতুন হয়ে থাকে তুমি তার ভিডিওতে ঢুকো, ঢুকে তার ভিডিওটা দেখে তাকে কমেন্ট করো, তাহলে দেখা গেছে যে সেও পেয়ে যাবে আর তোমার ভিডিওটা সে সাথে সাথেই দেখতে পাবে। আর বিশেষ করে নতুন ভিডিওগুলো কিন্তু বেশি ফ্লো করা হয়, তোমরা নতুন ভিডিওগুলোর মধ্যে একটু ঢুকো তাহলেই হয়ে যাবে, কারণ সবাই কিন্তু নতুনটাই বেশি চেক করে, যেহেতু এটা ডেলি দেয়, যারা আমাদের ডেলি ব্লগ আমরা কিন্তু ডেলি দিচ্ছি, আর ডেলি ব্লগ মানে তো ডেলি দেওয়া, আমাদের কিন্তু লেখাই আছে যে আমরা ডেলি দিব, তো এটা আসলে নতুন ভিডিওগুলোতে দেখলে আর রোজই খুঁজে নেওয়া যাবে, তো তোমরা এইভাবে দেখতে থাকো, আর আমাকে সবাই সাপোর্ট করতেছো এর জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমাদের রান্না বান্না সব শেষ, তো ইনশাল্লাহ আগাবার দেখা হবে আগামী একটা ভিডিওতে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে থাকো, আমি ইনশাল্লাহ তোমাদের সবার পাশে পাশে আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।